আপডেট করা আছে গাড়ির। কত দাম চাচ্ছেন এই গাড়িটার? এটার দাম চাচ্ছিলাম আমরা 3,10,000 টাকা। এটার দাম চাচ্ছিলাম আমরা 3,00,000 টাকা। 3,00,000 টাকা না, এটা যে ভিডিও ব্লগে আসবে তার জন্য 20,000 টাকা ছাড়। 2,80,000 লং বডির গাড়ি, মাত্র 5,00,000 টাকা দাম চাওয়া হচ্ছে। দেখেন ঢাকা মেট্রো গো 19 সিরিয়াল সিএনজি করা আছে না ভাই? জি সিএনজি করা আছে, সিএনজি করা আছে, খুবই ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি এবং এটা ব্যক্তিগত মালিকানা গাড়ি। খুব সুন্দর একটা হায়াস, যাদের হায়াস গাড়ি লাগবে তাদের জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার বিশ্বাস যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। হাসান ব্লগসের পক্ষ থেকে আরও একটা নতুন গাড়ির ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা কিন্তু আবারও চলে এলাম মিম এন্টারপ্রাইজে, কাঁচপুরে অবস্থিত সিনহা গার্মেন্টসের উল্টা পাশে এই শোরুমটা। আমাদের আজকের ভিডিওতে আপনারা দেখছেন থাম্বনেইলে অলরেডি লেখা আছে, মাত্র 5,00,000 টাকায় আপনি একটা হায়েস গাড়ি পাবেন। আমাদের এই ভিডিওতে দুইটা হায়েস আমরা দেখাবো, পাশাপাশি দেখাবো একটা চমৎকার এলিয়ন 2004 মডেলের, থাকবে মাত্র 2,00,000 টাকার মধ্যে একটা গাড়ি, এবং 3-4,00,000 টাকার মধ্যে বেশ কিছু গাড়ি আপনি এই ভিডিওতেই পেয়ে যাবেন। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন, শেয়ার করে দিবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি আমাদেরকে কোত্থেকে দেখতেছেন। চলেন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করি। মিম এন্টারপ্রাইজে আপনারা আসলে কিন্তু আমাদের আব্দুল মালিক ভাইকে পাবেন, এই শোরুমের ওনার। আসসালামু আলাইকুম হাসান ভাই, কেমন আছেন আপনি? অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছি। আচ্ছা, আমাদের নতুন কিছু কালেকশন আসছে, এই জন্য আজকের ভিডিও করা। প্রথমেই এলিয়নটা দিয়ে শুরু করব। এলিয়ন 2004 মডেল, রেজিস্ট্রেশন 2007, কাগজপত্র কি অবস্থা ভাই? কাগজপত্র 23-24 সাল কমপ্লিট। ওকে, 1500 সিসির গাড়ি, হ্যাঁ, সিলভার কালার। গাড়ির কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো, কোনো কাজ কাম নেই, গাড়িটা কিনে নিয়েই চালাতে পারবেন। গাড়িটা একটু দেখেন, যারা 2004 এলিয়ন কিনতে যাচ্ছেন তারা ঢাকা শহর থেকে এই গাড়ি কিনতে গেলে আপনার মিনিমাম 12-13 লাখ টাকা গুনতে হবে, বাট এখানে আপনি কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে এলিয়নটা কিনতে পারবেন। গাড়িটা একটু দেখেন, ঢাকা মেট্রো গো 19 সিরিয়াল সিএনজি করা আছে না ভাই? জি সিএনজি করা আছে, সিএনজি করা আছে, খুবই ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি এবং এটা ব্যক্তিগত মালিকানা গাড়ি, ব্যক্তিগত ইউজের গাড়ি। 1500 সিসি, 23-24 পেপার্স কমপ্লিট, 4-এর মডেল, 7-এর রেজিস্ট্রেশন। এই সুন্দর গাড়িটা কিন্তু আপনারা মিম এন্টারপ্রাইজে আসলে পাবেন। মালিক ভাই কত যাচ্ছেন গাড়িটা? ভাই আমরা দাম চাচ্ছিলাম এটা হলো 12,00,000 টাকা। 12,00,000 টাকা না, হাসান বাড়ির বিরিবলকে যে আসবে তার জন্য আরো 20,000 টাকা আমি কম দিয়ে দেবো। 11,80,000 টাকা। ওকে, 11,80,000 টাকায় আপনি এলিয়ন পাবেন, 4-এর মডেল, 7 রেজিস্ট্রেশন, তারপরেও ডিসকাউন্ট থাকবে। ওকে, আমাদের ভিডিও রেফারেন্স দেন, আপনি আরো কমাতে পারবেন দাম। নেক্সট গাড়ি আমাদের সবচাইতে লো বাজেটের গাড়ি আজকের ভিডিওতে, মাত্র 2,00,000 টাকা, যেটা বলছিলাম 100 স্প্রিন্টার, 100 স্প্রিন্টার, বিরানব্বই মডেল, 96 রেজিস্ট্রেশন। এই গাড়ির পেপারসটা ফেল হয়েছে 2022 সালে, একেবারে রিসেন্ট ফেল হয়েছে, আপনি চাইলে আপডেট করে নিতে পারবেন। যে অবস্থায় আছে এই অবস্থায় আমরা দামটা চাচ্ছি, সিএনজি কমপ্লিট করা, গাড়ি একেবারে ড্যান্ট ফেন্ট করা আছে, রেডি গাড়ি, জাস্ট কিনে নিয়ে চালাবেন, শুধু পেপারসটা আপনি আপডেট করে নিতে হবে। অনেকেই ডেট ফেল গাড়ি চান, তাদের জন্য এটা দেখাবো। আপডেট আছে, সব কিছু, গাড়ির কোনো বডিতে কোনো কাজ নাই, ইঞ
আমাদের ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য 1,90,000 টাকায় 100 স্প্রিন্টার। চলেন নেক্সট গাড়িটা দেখি, 90 মডেল, 95 রেজিস্ট্রেশন, 23-24 সাল পেপার্স কমপ্লিট। এই গাড়িটাও কিন্তু কমপ্লিট করা আছে, 1500 সিসির গাড়ি, পেপার্স আছে 23-24 সাল, অলক্ষণত এসি চলে তো? জি জি এসি চলে। ওকে ভিতরটা একটু দেখাই আপনাদেরকে, এটার গিয়ার হচ্ছে আপনার অটো, সাইড গ্লাসগুলোও অটো, অল পাওয়ার, অল পাওয়ার। ওকে পিছনে একটা স্পয়লার লাগানো আছে খুব সুন্দর। 100 স্প্রিন্টার নাকি? না এটা হলো 90 গাড়ি, 90 আপডেট করা আছে, সবকিছু আপডেট করা আছে গাড়ির। কত দাম চাচ্ছেন এই গাড়িটার? এটার দাম চাচ্ছিলাম আমরা 3,10,000 টাকা। 3,10,000 টাকা? আচ্ছা, আমাদের ভিডিওর কথা বললে অবশ্যই 10,000 টাকা ছাড় দিয়ে দিব, মাত্র 10,000। আসেন আসেন, 10,000 না, আরো কিছু কমাই, আরো কিছু কমাই দিব। ওকে যাদের 90 লাগবে চলে আসেন, পেপারস কমপ্লিট সহ আপডেট গাড়ি, মাত্র 2,90,000 টাকা, 2,90,000 টাকা। ওকে এরপরে যে গাড়িটা দেখাবো এইটাও কিন্তু একটা সুন্দর গাড়ি, এটা হচ্ছে 110। যাদের টয়োটা 110 লাগবে তাদের জন্য 95 মডেল, 2000 রেজিস্ট্রেশন। এটার কাগজ কত সাল পর্যন্ত আছে? এটার কাগজপত্র আছে আপনি 2023, 2022-23 কমপ্লিট, 1331 সিসির গাড়ি। এটা আবার একটু তেল খাবে কম নাকি? সিসি কম, সিসি কম। ওকে গাড়ির ভিতরের সিটগুলো একটু দেখাই, সব কিন্তু নতুন লাগানো হয়েছে, একেবারেই ফ্রেশ কমপ্লিট করা। এটার গিয়ার অটো, বাট গ্লাসগুলো হচ্ছে ম্যানুয়াল। 1331 সিসির গাড়ি, দেখেন
110 যাদের লাগবে তাদের জন্য এটার দাম কত মালিক ভাই? এটা 111 100 111 জি 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 আচ্ছা এটা ভুল লিখছে তাহলে 100 111 আচ্ছা দাম কত ভাইয়া? এটা দাম চাচ্ছিলাম আমরা 3 লাখ টাকা 3 লাখ টাকা না এটা যে ভিডিও ব্লগে আসবে তার জন্য 20000 টাকা ছাড় 280000 280000 টাকা ওকে খুবই চমৎকার তারপরও এর নিয়ে থাকবে এরপরও কমবে জি ওই তারপরও কমবে ওকে এই গাড়িটা বিক্রি হয়ে গেছে এটাকে বিক্রি হয়েছে এটা আমাদের লাস্ট ভিডিও থেকে কেউ একজন কিনে নিছে আমরা আজকে দেখাবো 100 ওয়াগন 98 মডেল 2002 রেজিস্ট্রেশন জি 22 সাল 23 সাল পেপারস কমপ্লিট 1331 সিসির গাড়ি এটার মধ্যে সিএনজি সিলিন্ডার কত লাগাইছে সিএনজি করা আছে 100 100 লিটার সিএনজি সিলিন্ডার লাগানো আছে ওকে মিমেন্ডার প্রাইস আপনারা আসেন আসলে কিন্তু কম দামে গাড়িগুলো পাবেন কত যাচ্ছে মালিক ভাই এটার দাম এটার দাম চাচ্ছিলাম আমরা 320000 টাকা 320000 টাকা 20000 টাকা যে ভিডিও ব্লগে আসবে তার জন্য 10000 টাকা ছাড় আপনি 4 লাখ টাকা নিয়ে এই শোরুমে আসেন মিনিমাম 5টা গাড়ি পাবেন এই রেঞ্জের মধ্যে তাই না সব সময় 5 লাখ টাকার নিচে গাড়ি থাকে 98 মডেল 2002 রেজিস্ট্রেশন 22 23 পেপারস কমপ্লিট 100 লিটার সিএনজি এর সিলিন্ডার লাগানোই আছে দাম হচ্ছে মাত্র 2 লাখ কত 90000 টাকা ওকে এবার চলেন আমরা শোরুমের বাইরে যাই কারণ দুইটা হাইয়েস্ট গাড়ি আছে আমাদের আজকের ভিডিওতে টাইটেল এবং থাম্বনেল দেখে যারা ভিডিওতে ক্লিক করছেন দেখেন এই হচ্ছে সেই হাইয়েস্ট গাড়িটা যেটা বলছি আমরা 5 লাখ টাকায় দিয়ে দিব গাড়িটা হচ্ছে সুপার জিএল বাট এসির বক্সটা খুলে ফেলা হয়েছে এসিটা এখন কাজ করতেছে না এই অবস্থায় গাড়িটা কমপ্লিটলি আছে কাগজ আপডেট সবকিছু ওকে ইঞ্জিন কন্ডিশন ভালো চেক করে নিতে পারবেন কত দাম চাচ্ছেন এই অবস্থায় এটা দাম চাচ্ছেন আমরা 5 লাখ টাকা ভাই 5 লাখ টাকা 5 লাখ টাকা লং বডি জি লং বডি আচ্ছা এটা মডেল কত মডেল হলো 2003 রেজিস্ট্রেশন 2008 তিনের মডেল 8 এর রেজিস্ট্রেশন লং বডির গাড়ি মাত্র 5 লাখ টাকা দাম চাওয়া হচ্ছে এটা কি আসলার কমানো যাবে না এটাই ফাইনাল সম্মান করব আসলে সম্মান করব অবশ্যই সম্মান করা হবে চলেন নেক্সট গাড়ি দেখাবো 2016 মডেলের একটা হাইয়েস্ট রেজিস্ট্রেশন 2020 এর ডিসেম্বরে অলমোস্ট 2021ই বলা যায় 20 এর ডিসেম্বরে রেজিস্ট্রেশন মডেল হচ্ছে 2016 আর এটা হচ্ছে আপনার লং বডি গাড়িটা হচ্ছে সুপার জিএল 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 সরি জিএল এটা জিএল গাড়ি হাফ সিলিং এবং ডুয়েল এসি এটার সিটগুলো চেঞ্জ করে দেওয়া হবে সিট কভারগুলো চেঞ্জ করে দেওয়া হবে এটা কিন্তু তেলের গাড়ি ভাইয়া তেলের গাড়ি মডেল হচ্ছে 2016 আর রেজিস্ট্রেশন 2020 এর ডিসেম্বরে খুব সুন্দর একটা হাইয়েস্ট যাদের হাইয়েস্ট গাড়ি লাগবে তাদের জন্য মালিক ভাই এটার দাম কত যাচ্ছেন এটা যাচ্ছে আমরা 26 লাখ 50 26 লাখ 50000 টাকা যে আসবে এটা অনার হবে অনার হবে জি অবশ্যই হবে ওকে দাম চা হচ্ছে 26 লাখ 50000 টাকা আপনি আসার পরে দামাদামি করতে পারবেন শোরুমের লোকেশনটা একটু বলে দেই কাঁচপুর ব্রিজের পাশেই কিন্তু আপনারা এই যে সিনহা গার্মেন্টস কাউকে জিজ্ঞেস করলে হবে সিনহা গার্মেন্টসের ঠিক উল্টা পাশে মিম এন্টারপ্রাইজ আমাদের স্ক্রিনের উপরে ফোন নাম্বার দেওয়া আছে দেশের বাইরে থেকে যোগাযোগ করতে চাইলে হোয়াটসঅ্যাপ ইমো খোলা রইল আপনার জন্য যোগাযোগ করেন আপনার স্বপ্ন আপনার সাধ্যের মধ্যে যেন একটা ভালো গাড়ি দিতে পারি এই জন্যই সবসময় ভিডিও করি ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে দিবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে মালিক ভাই আমার ভিডিও দেখা যারা আসবে আসসালামু আলাইকুম অবশ্যই কিন্তু দাম কমিয়ে দিতে হবে অবশ্যই তাদের জন্য অনার থাকবে ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।